2019 সালে কক্সবাজার এয়ারপোর্টে ব্রেস্টফিডিং রুম না থাকার কারণে আমি আমার 9 মাস বয়সী শিশুকে নিয়ে অত্যন্ত বিব্রতকর এবং পীড়াদায়ক পরিস্থিতির সম্মুখীন হই। পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল করি। সেখানে প্রতিটি কর্মস্থল, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, শপিং মল সহ প্রতিটি পাবলিক প্লেস যেখানে মা ও শিশুর আনাগোনা রয়েছে সেখানে ব্রেস্টফিডিং রুম তৈরির নির্দেশনা চেয়ে রিট পিটিশন ফাইল করি। সেই রিট পিটিশনের শুনানি শেষে মাননীয় বিচারপতি মনির ইসলাম চৌধুরী এবং মাননীয় বিচারপতি দিলরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল ইস্যু করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে 2020 সালের 18 ফেব্রুয়ারি হাইকোর্টের মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম এবং মাননীয় বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দেশের সকল কলকারখানা এবং মিলগুলোতে 2 মাসের মধ্যে ব্রেস্টফিডিং রুম স্থাপনের নির্দেশনা দেন। এই ইন্টারিম ডিরেকশনের পরে পরবর্তীতে এই রুলটি ফিক্স হয় এবং চূড়ান্ত শুনানির তালিকায় আসে। এই রিট পিটিশনের চূড়ান্ত শুনানি শেষে বিগত 2 এপ্রিল 2023 তারিখে মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং মাননীয় বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই যুগান্তকারী রায় প্রকাশ করেন। সেই রায়ে মহামান্য হাইকোর্ট বলেন যে সকল একটি যৌক্তিক সময়ের মধ্যে সকল বিবাদীগণ অর্থাৎ সকল কনসার্ন অথরিটি সবাই সকল পাবলিক প্লেসে মা ও শিশুর জন্য ব্রেস্টফিডিং রুম স্থাপন করার নির্দেশনা দেন এবং হাইকোর্ট আশাবাদ ব্যক্ত করেন যে হাইকোর্টের এই নির্দেশনা অতি দ্রুত সময়ে কর্তৃপক্ষগুলো পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এছাড়াও ইতিমধ্যে প্রতিটি এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশনে ব্রেস্টফিডিং রুম স্থাপন হয়েছে এবং কার্যক্রম চলছে বলে বিমান কর্তৃপক্ষ জানান। এছাড়া প্রতিটি জেলা আদালতে ইতিমধ্যে ব্রেস্টফিডিং রুম স্থাপন হয়েছে। অনেক হসপিটাল এবং সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও ব্রেস্টফিডিং রুম স্থাপন হয়েছে, তবে এই বিষয়গুলো আসলে এখনও সাফিসিয়েন্ট না। তাই আমরা আশাবাদ আমরা প্রত্যাশা রাখি যে অতি দ্রুততম সময়ে প্রতিটি প্রতিষ্ঠানে এবং প্রতিটি পাবলিক প্লেসে মা ও শিশুর সুরক্ষায় ব্রেস্টফিডিং রুম স্থাপিত হবে। এছাড়া হাইকোর্ট আরও রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে ব্রেস্টফিডিং রুমগুলো অবশ্যই সুন্দর পরিবেশে এবং ওয়েল সিকিউরড, ওয়েল ফার্নিশড হওয়াটা খুবই প্রয়োজন।